वेलकम बैक टू माय चैनल काजल्स ब्लॉग सबाई के अनेक अनेक स्वागत। तो बंधुरा तुम्हारा सबाई कैमन आछो, आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो, आमिओ भालो आछि। और नतून एक भिडियोते सबाई के अनेक अनेक स्वागत। तो आजकल भिडियो होते चलते खूब मजादार एक भिडियो, आज के चैलेंज नहीं भिडियो बनाते आज के तीन जन। तो देखते थको आजकल भिडियो कैमन है, और आजकल भिडियो भलो हम तो लाइक कमेंट शेयर करते भूलो ना। और एरक मजादार भिडियो पेटे गेले तो आगे हमार चैनल सबसक्राइब करते हैं, पाशे थाका बेल आइकन प्रेस करते हैं। कैमन तो देखते थको आज के भिडियो कैमन हो। আমার খাওয়া রেডি হয়ে গেছে, তো আজকের অল্প কিছুর উপরে চ্যালেঞ্জটা করছি। তো একদিকে দেখো বিরিয়ানি, আর এই যে দেখো চারটে করে পাঁচটা করে ফুচকা, আর এই দেখো পাঁচটা করে টক জল, আর সব রেডি করে নিয়েছি। তো ভাই টক জল খাবে না, তাই ভাইয়ের জন্য টক জলটা নিলাম না, তো দুজনের জন্য টক জল নিয়েছি। আর এখানে দেখো সবটাই সাজিয়ে নিয়েছি, দেখেছো? তো দেখো আজকের কে কত তাড়াতাড়ি খেতে পারে, তো যে লাস্টে খাবে তাকে আজকে 100 বার কান ধরে উঠবোস করানো হবে। তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখো এরা আমাকে কান ধরানোর জন্য সব মানে জল না খেয়ে থাকছে। হ্যালো, বলে তো তবে উড়ে দিতাম। লঙ্কাটা খা, আর তুই পেঁয়াজটা খাও। তুমি খাবো হেরে গেছি, মনি ভাই জিতে গেছে, তো ওরা আমাকে শাস্তি দেবে হেরে যাওয়া, 100 বার কান খাটার শাস্তি। তো দেখা যাক কতটা কান কাটতে পারি, তো তোমরা দেখতে থাকো। বন্ধ করে দাও, তুই হেরে গেছিস, তো কান খাটতেই হবে। কি লজ্জা করছে রে, কানটা কি করে কাটবো, তাহলে কান ভেবে দেখবো। তো বন্ধুরাই হেরে গেছি আমি, এখন কি করব, শাস্তি দেবে ওরা, 100 বার কান খাটতে হবে। 100 বার কান খাটতে পারবো আমি? একবারও কান খাটবো না, কি করবো, পালাবো এখান থেকে চিপি করে দিকে। না
কান ধরবে না, কালকে দু প্লেট বিরিয়ানি দেবে। না ধরবো না বিরিয়ানি, হ্যাঁ দিতেই হবে, না আমি 100 বার কান খাটতে পারবো। একবার কান ধরে নিচ্ছি, না না 100 বার ধরতে হবে। আমি কান ধরতেই পারি না, তাহলে আমি শিখে দেই আর। ও তাহলে ভিডিও দেখাই দিল সেটাই রে, দেখুনি আমাকে এইবারটা অনেক ছেড়ে দেন। আরে না না 100 বার খাটতে হবে। তাহলে যে প্যাকেট কি লজ্জা, এত বড় মেয়ে কান খাটতে পারে বল, তোরা হবে না। আমি তো খেতেই পাচ্ছিলাম না, একবার কান কাটবো ঠিক আছে। আর আমি কান কাটতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে। ওদের কাছে খুব রিকোয়েস্ট করলাম, তাই আমাকে একটা দিনের জন্য একটু মাফ করে দিল। তো বন্ধুরা আজকের এখানেই আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।